হ্যালো ভিহার্স ওয়েলকাম টু আউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনার এসএসসি এমটিএস মাল্টিটাস্কিং স্টাফের একটি গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট নিয়ে আলোচনা করব এসএসসি এস এর নিউ ভ্যাকেন্সি লিস্ট অর্থাৎ শূন্যপদের তালিকা প্রকাশিত হয়ে গিয়েছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সেই বিষয় নিয়েই ডিটেলসে জেনে নেব তো স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা চলে এসেছি সরাসরি এসএসসি এর অফিশিয়াল ওয়েবসাইটে এসএসসি ডট এনআইসি ডট ইন স্টাফ সিলেকশন কমিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তো এখান থেকে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনটি আমরা ডাউনলোড করে নেব তো বন্ধুরা আপনারা চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের অল বেল প্রেস করে রাখবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য এছাড়া আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো ওখানে কিন্তু মোট যে শূন্যপদ রয়েছে এসএসসি এসসি তো সেটি হলো তিন হাজার নশো বাহাত্তরটি এছাড়া এই তিন হাজার নশো বাহাত্তরটির মধ্যে এজ গ্রুপ ওয়াইজ কত শূন্যপদ রয়েছে এছাড়া আমাদের ওয়েস্ট বেঙ্গলে কত ভ্যাকেন্সি রয়েছে তো সেটি আমরা দেখে নেব তো এখানে আমরা সরাসরি এখানে ডেন্টিটি ভ্যাকেন্সি সেকশনে চলে যাব তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন অন স্ক্রিনে তো এটি কিন্তু লোডিং হচ্ছে তো লোডিং হওয়ার পর এখান থেকে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ডেন্টিটি ভ্যাকেন্সি লিখে দেওয়া রয়েছে টেনটেটিভ ভ্যাকেন্সি ফর দ্য পোস্ট অফ এম টিএস নন টেকনিক্যাল এক্সামিনেশন দু হাজার কুড়ি তো এখানে আমরা সরাসরি ক্লিক করে দেবো তো ক্লিক করার পরে কিন্তু এরকম পিডিএফ আমাদের সামনে ওপেন হয়ে যাবে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন সবার উপরে বলতে রয়েছে টেক এখানে টেনটেটিভ ভ্যাকেন্সি ফর দ্য পোস্ট অফ এম টিএস মাল্টিটাস স্ক্রিন স্টাফ দু হাজার কুড়ি এজ গ্রুপ প্রথমে আঠেরো থেকে পঁচিশে এজ গ্রুপ দেওয়া রয়েছে বিভিন্ন এখানে রিজন ওয়াইজ দেওয়া রয়েছে প্রথমে এখানে এনডাব্লু দেওয়া রয়েছে নর্থ ওয়েস্টার্ন রিজন দেওয়া রয়েছে এখানে ওয়েস্টার্ন রিজনের মধ্যে বিভিন্ন স্টেটগুলো রয়েছে পাঞ্জাব থেকে শুরু করে জম্মু কাশ্মীর চণ্ডীগড় হিমাচল হরিয়ানা রয়েছে তো আমরা এখান থেকে তারপরে নর্দার্ন রিজন রয়েছে নর্দার্ন নর্দার্ন রিজনে কিন্তু দিল্লি রয়েছে তো আমরা ইস্টার্ন রিজনেরটা দেখব তো কেননা ইস্টার্ন রিজনের মধ্যেই কিন্তু ওয়েস্টবেঙ্গল রয়েছে উড়িষ্যা রয়েছে সিকিম রয়েছে আর ঝাড়খণ্ড রয়েছে তো আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইয়ার রিজনে কিন্তু আমরা চলে এসেছি ইস্টার্ন রিজন তো ইস্টার্ন রিজনে কিন্তু এবার অন্যান্য বছরের তুলনায় কিন্তু এবারে এম টি এস খুবই ভ্যাকেন্সি খুবই কম রয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন টোটাল আটানব্বইটি ভ্যাকেন্সি রয়েছে আঠেরো থেকে পঁচিশ এজ গ্রুপে আর এখানে এই আটানব্বইটির মধ্যে ওয়েস্ট বেঙ্গলে ইউআর রয়েছে বিয়াল্লিশটি ও বিসি রয়েছে আটত্রিশটি আর এখানে এসসি রয়েছে ছটি এসটি পাঁচটি ভ্যাকেন্সি ই ডাব্লিউর ষাটটি ভ্যাকেন্সি রয়েছে এই টোটাল কিন্তু ওয়েস্ট বেঙ্গলে আমাদের আটানব্বইটি ভ্যাকেন্সি রয়েছে এছাড়া তারপরে উড়িষ্যাতে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল একশো তেত্রিশটি ভ্যাকেন্সি রয়েছে ঝাড়খণ্ডে ষাটটি ভ্যাকেন্সি রয়েছে আর এখানে টোটাল কিন্তু দুশো একানব্বইটি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে ইয়ার জোনে তার পরবর্তীতে এখানে নর্থ ইস্টার্ন জোন রয়েছে তো এখানে নর্থ ইস্টার্নে এখানে আসাম স্টেট রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন আসাম স্টেটে কিন্তু তেপ্পান্নটি ভ্যাক্যান্সি রয়েছে টোটাল আর তার পরবর্তী আমরা নিচে চলে যাব তো নিচে ওয়েস্টার্ন সাউদার্ন রিজন দেওয়া রয়েছে সাউদার্ন রিজনে এখানে তেলেঙ্গানা পেয়ে যাবেন তারপর কর্ণাটক কেরালা রিজন দেওয়া রয়েছে আর তার পরবর্তী এজ গ্রুপ যেটি এখানে দেখতে পাচ্ছেন ভ্যাকেন্সি ফর দ্য পোস্ট অফ মাল্টিটাস্কিং স্টাফ নন টেকনিক্যাল এখানে বিভিন্ন রিজন ওয়াইজ এখানে ভ্যাকেন্সি দেওয়া রয়েছে আর তার পরবর্তীতে এখানে যে এজ গ্রুপ রয়েছে আঠেরো থেকে সাতাশ তো সেই আঠেরো থেকে সাতাশের এখানে এজ গ্রুপের ভ্যাকেন্সি দেওয়া রয়েছে তো এখানেও কিন্তু আমরা ওয়েস্টবেঙ্গল দেখবো এ তো এখানে ইয়ার আপনারা দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে ওয়েস্ট বেঙ্গল রয়েছে ইয়ার বেঙ্গল এখানে একাশিটি ভ্যাকেন্সি রয়েছে একাশিটির মধ্যে ইউ আর রয়েছে থার্টি ফোর রয়েছে টোয়েন্টি ওয়ান এসসি রয়েছে চোদ্দোটি এসটি নটি আর ইডস তিনটি ভ্যাকেন্সি কিন্তু রয়েছে তো এরপরে আমরা এখান থেকে সরাসরি নিচে চলে আসবো তো নিচে এখানে আপনারা দেখতে পাবেন এজ গ্রুপ সেখানে টোটাল ভ্যাকেন্সি দেওয়া দেওয়া রয়েছে তো এখানে এজ দেওয়া রয়েছে আঠেরো থেকে পঁচিশ তো আঠেরো থেকে পঁচিশের কিন্তু অল ইন্ডিয়ায় টোটাল ভ্যাকেন্সি রয়েছে এম টিএসের তিন হাজার দুশো ছেষট্টিটি আর তারপরে আঠেরো থেকে সাতাশ যে এজ গ্রুপ রয়েছে তো সেই এজ গ্রুপে কিন্তু সাতশো ছটি ভ্যাকেন্সি রয়েছে এম টিএসে আর টোটাল এখানে দেখা যাচ্ছে যে তিন হাজার নশো বাহাত্তরটি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে এসএসসি এম টিএস দু হাজার কুড়ির অফিসিয়াল এখানে টেন্ডেটিভ ভ্যাকেন্সি লিস্ট তো এখান থেকে কিন্তু আপনারা অবশ্যই দেখে নেবেন যে এখানে আপনাদের রিজনওয়াইজ কতগুলো ভ্যাকেন্সি রয়েছে এছাড়া আপনার কোন রিজনে কোন স্টেটে অ্যাপ্লাই করেছেন তো সেটি কিন্তু আপনারা এখান থেকে দেখে নেবেন এছাড়া এই পিডিএফটি কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন তো অবশ্যই কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলেই জয়েন হয়ে যাবেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করে জানাবেন